আপনাদেরকে সংখ্যালঘুরা ভোট দেয় না, আমি কোনো খারাপ কথা বলি না, আমি বললাম ওনাদেরকে বোঝানো হয়েছে যে আমরা হিন্দুদের পার্টি। 500 বছর পরে আমরা ভগবান পুরুষোত্তম রামচন্দ্র মহারাজের আমরা গর্ভগৃহে মন্দির প্রতিষ্ঠা করতে পেরেছি। এই বছরই হয়েছে 2024-22 জানুয়ারি বাবর যেদিন রাম জন্মভূমি ভাঙে একদিনে 70,000 লোক শহীদ হয়েছিল, এখনো শহীদ হচ্ছে। আমাকে ভোট দিয়েছে বলে নন্দীগ্রামের চিল্ল গ্রামে দেবব্রত মাইতি খুন হয়েছে 2021 সালে 5ই মে। ভোটের আগের দিন অভিজিৎ গাঙ্গুলি সমর্থন করেছিল বলে একজন তফসিলি 60 বছরের মহিলা, মাতৃসম মহিলা রথিবালা আড়ি, তার খুন হয়েছে এই বছর কয়েক মাস আগে। তাই আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে, আমরা আমাদের অভ্যাস পরিবর্তন করতে হবে, গীতা টিতা পড়তে হবে, ধর্ম রক্ষতে রক্ষিত। দামোদর মাস চলছে, কার্তিক মাস, আমরা অধিকাংশ লোকই পালন করি না। আমরা ফাংশন দেখতে যতজন আসি পূজা মণ্ডপে তার থেকে অনেক কম লোক যায়। এই অভ্যাসগুলো পরিবর্তন না করলে অনেক কিছু পাবেন, অনেক কিছু না পাওয়ারও দুঃখ থাকবে, এ তো চলমান প্রবাহ। সরকার আসবে যাবে, নেতা আসবে যাবে, বদল হবে, কিন্তু ধর্ম পরিবর্তন কখনো হবে না। এই কথাটাই গীতাতে স্পষ্ট করে লেখা আছে, ধর্ম রক্ষতে রক্ষিত। অনেকে বলেন ধর্ম যার যার উৎসব সবার, এখন যা অবস্থা হয়েছে বাংলাদেশের পরে, বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ দেখার পরে, এখন বলতে হচ্ছে, আমি বলছি ধর্ম যার যার রক্ষা করার দায়িত্ব তার তার। এই জায়গায় আজকে গেছে, তাই আমাদের সকলকে এগিয়ে আসতে হবে। বাংলাদেশে 600 মন্দির ভেঙে দিয়েছে, কোনো অপরাধ আছে? কোন হিন্দু লোক অন্য ধর্মকে খারাপ কথা বলে? আমরা তো জীবনে বলি না, কখনো বলি না, আমরা দুষ্কৃতকারী বলি, গুন্ডা বলি, কিন্তু সামগ্রিকভাবে কোন ধর্ম কোন সম্প্রদায়কে আমরা কখনো আক্রমণ করি না। আমার সম্প্রতি আমাকে অনেকে জিজ্ঞেস করেছে যে মোদিজি এত কাজ করেন, সবাই রেশন নিয়ে যাচ্ছে, সবাই ভ্যাকসিন পেয়েছে, অনেক কিছু করছেন, রাজ্য সরকারও তার চেষ্টা অনুযায়ী করছে, সেটা কোনো ব্যাপার না, সরকারের টাকা। তা আপনাদেরকে সংখ্যালঘুরা ভোট দেয় না, আমি কোনো খারাপ কথা বলি না, আমি বললাম ওনাদেরকে বোঝানো হয়েছে যে আমরা হিন্দুদের পার্টি। আমাদের প্রধানমন্ত্রী তার সমস্ত উন্নয়নমূলক কর্মসূচি ভারতের জন্য করেন, ভারতের সন্তানদের জন্য করেন, সেখানে কোনো ভেদাভেদ ধর্ম সম্প্রদায় থাকে না। তবুও যদি কেউ বুঝে বলেন আপনি হিন্দুদের পার্টি, হিন্দুদের পার্টি, আপত্তি কোনো কারণ নেই, কারণ আমার তো রাজনীতি পরে, আমার প্রথম পরিচয় আমি ভারতীয়, আমি সনাতনী, আমার ধর্ম সবচেয়ে পুরনো, হাজার হাজার বছরের পুরনো। আমার আফগানিস্তান ছিল, তোমরা নিয়ে নিয়েছ, আমার পাকিস্তান ছিল, তোমরা নিয়ে নিয়েছ, আমার বাংলাদেশ ছিল, তোমরা নিয়ে নিয়েছ, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মিয়ানমার সব ছিল ভারতে। কাটতে কাটতে খণ্ডিত হতে হতে আজকে দেশের এই অবস্থা হয়েছে। তাই স্বাভাবিকভাবে আমাদের ধর্মীয় জাগরণের প্রয়োজন রয়েছে, শুধু বাংলাদেশ নয়, বাংলাদেশ থেকে উৎসাহিত হয়ে দুর্গাপূজাতে কি হল, উত্তরবঙ্গের ফলাকুটা কাটাতে, এর পূর্ব মেদিনীপুরে বসে বুঝতে পারবেন না। পূর্ব মেদিনীপুরে যেভাবে হোক আপনারা আমাকে সাহায্য করেন, কেউ এসেছিলেন হেলিকপ্টার চড়ে, খুব বড় প্রভাবশালী লোক, প্রশাসনের কর্ত্রী, তার ভাইপো আরো বড় লোক, 1,500-2,000 পুলিশ ছাড়া বেরোয় না, এসে বললো অধিকারী মুক্ত পূর্ব মেদিনীপুর চাই, অধিকারী মুক্ত। প্রথম তো আমাকে হারাতে এলো নন্দীগ্রামে, নিজে হেরে বাড়ি চলে গেল, তারপরে এসে লোকসভা ভোটের সময় বলছে অধিকারী মুক্ত, আর আপনারা অধিকারী যুক্ত পূর্ব মেদিনীপুর করে দিয়েছেন, অভিজিৎ গাঙ্গুলিকেও জিতিয়ে দিয়েছেন, সৌমেন্দু অধিকারীকেও জিতিয়ে দিয়েছেন। এইটাই তো আপনাদের সঙ্গে আমাদের আত্মার সম্পর্ক, আত্মিক সম্পর্ক, এই বন্ডিং আমরা চিরদিন ধরে রাখার চেষ্টা করব।
আমরা অনেক লড়াই করে এই জেলাকে শান্ত এবং রাজনৈতিক সহাবস্থান একটা গণতান্ত্রিক পরিবেশ এখানে রাখার চেষ্টা করি। এখানে মারামারি গণ্ডগোল হয় না, আমরা কার্যত এটাতে বাধা দিই। মানুষের চোখে জল ফেলে অত্যাচার করে, খুন করে, মিথ্যা মামলায় জেল খাটিয়ে এসব করে কখনো কিছুদিনের জন্য টিকে থাকা যায়, বেশি দিনের জন্য টিকে থাকা যায় না। তাই আমাদের পরিবার আজকে এত বছর ধরে সেই ব্রিটিশ আমলের আগে থেকে, স্বর্গত বিপিন অধিকারী 8 বছর ব্রিটিশে জেলে ছিলেন, আমাদের স্বর্গত কেনারাম অধিকারী শিশিরবাবুর পিতৃদেব বাসুদেবপুর ইউনিয়ন বোর্ডের সভাপতি ছিলেন, 70 সাল থেকে শিশিরবাবু পুরসভার চেয়ারম্যান, 82 সালের MLA। আমিও আপনারা জানেন কলেজ রাজনীতি থেকে এসেছি, MLA হয়েছি অনেকবার, MP হয়েছি 2 বার, ইত্যাদি ইত্যাদি কাউন্সিলর হয়েছি। তাই আমরা চাই এখানে সবাই নিজ নিজ ধর্ম পালন করুন। স্বামীজি শিখিয়ে গেছেন, নিজ ধর্মে আস্থা রাখো, অপর ধর্মকে শ্রদ্ধা করো। ফালা কাটাতে কি হলো এই পুজোতে, বলছে শাঁখ বাজাবেন না, উলুধরি দেবেন না, ঘন্টা বাজাবেন না, ঢাক বাজাবেন না। আমাদের পুরুষদের কিছু করতে হয়, এই মায়েরা যারা সবচেয়ে ধর্ম কর্ম করে, অমাবস্যা করে, পূর্ণিমা করে, একাদশী করে, দামোদর মাস করে, সকালে শাঁখ বাজায়, সন্ধ্যায় ধূপ দেয়, দীপ জ্বালায়, এই মায়েরা নিত্য পূজা করে, লক্ষ্মীর পাঁচালি করে, এই মায়েরা রামায়ণ মহাভারত করে, এই মায়েরা ফালা কাটাতে একজোট হয়ে বললো বেরো এখান থেকে, তোর রাগ লক্ষ্মীর ভাণ্ডার, এসব চলবে না এখানে, আমরা উলুধ্বনিও দেব, আমার শাখা তলা সিঁদুর আগে, তারপরে অন্য কথা। দাঁড়িয়েছে গার্ডেন নিচে, সেখানে গিয়ে বলছে মাইক বাজাবেন না, মাইক বাজাবেন না, চণ্ডীপাঠ হবে না, গায়ত্রী হবে না, দিন বেশি দূর বাকি নেই। এখানে বাজকুলেও রথযাত্রায় আপনারা 7 দিন ধরে আপনার ঠাকুরের নাম কীর্তন ইত্যাদি হয়, কেউ বাধা দেয় না, কিন্তু দিন আসছে, যদি হিন্দুরা ঐক্যবদ্ধ না হন, সনাতনীরা এক না হন, বিপদ আছে। বিজয়াদশমীর দিন এই নদী পেরোলে, দুটো নদী পেরোতে হবে, নরঘাটের নদী আর রূপনারায়ণ, শ্যামপুর হাওড়া, 5টা মূর্তি ভেঙে দিয়েছে দুর্গা ঠাকুরের, বিসর্জন করতে দেয়নি। আপনি বাঁচেন তো নদীর ওপারে, দুটো নদী পেরিয়ে অনেক করে আসবে আমার এখানে।